গেল সপ্তাহে মোদিবিরোধী আন্দোলনে আপনি কেন নীরব ছিলেন, ব্যাখ্যা করবেন কি? ভাই আব্দুল্লাহ, এই প্রশ্ন আমাদের অনেক ভাইয়ের। প্রথম কথা হলো যে বোধহয় মূল ঘটনাটা গত জুমার দিনে বাইতুল মোকাররমে ঘটেছে বিক্ষোভ, এবং সেখান থেকে বোধহয় বিক্ষোভ বা বিক্ষোভকে কেন্দ্র করে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, এরপর আস্তে আস্তে হতাহতের ঘটনা বেড়েছে। জুমার দিন আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কোনো সুযোগ আমাদের থাকে না। আমি গতানুগতিক যে লাইভে এসে থাকি সেটি আমাদের অ্যাডমিনরা লাইভের পোস্ট করেছেন, সেখানে অকথ্য ভাষায় যারা গালিগালাজ করেছেন তারা ইসলামের সেবক নাকি ইসলাম সম্পর্কে অজ্ঞ মানুষ, সেটি বড় করে প্রশ্ন রাখার মতো বিষয়। কারণ একজন মানুষ সম্পর্কে সেখানে বলা হচ্ছে যে আপনারা লাইভে আসছেন অথবা এত কিছু হচ্ছে, প্রথমত এত কিছু হচ্ছে সেটা আমাদের জানারই বিষয় নয়। কারণ হলো ওই দিন জুমার পর থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত, আমরা যখন লাইভে আসি তার আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ থাকি না, এবং ওই দিনও ছিলাম না, মোবাইলও দূরে ছিল, যার কারণে মূল বিষয় কী ঘটেছে আমরা সেটি জানতে জানতে সন্ধ্যার পর হয়েছে। যাই হোক, এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয়ত হলো যে গতানুগতিক যে লাইভ আমাদের ঘোষণা হয়েছে সেই লাইভে আমরা কোনো বিষয় যদি আমাদের টাচ না আসে তাহলে লাইভে আমরা শুরুতেই সেটাকে, বিভিন্ন প্রশ্ন তো আসেই, প্রশ্নকে সামনে রেখে টাচ করার চেষ্টা করি। তো সেটা না দেখে যারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তারা ইসলামের সেবক বলে আমি মনে করি না, তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ এবং মূর্খ। ইসলাম যা শিখায়নি, যে চরিত্রের কথা ইসলাম বলেনি সেই চরিত্রে তারা দেখিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন। আর দ্বিতীয় কথা হলো যে সব বিষয়ে সবাইকে কথা বলতে হবে কেন? মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এবং আরও অনেক বড় বড় মাইকরাম আছেন যারা অনেক বড় বড় ধরনের দিন খেদমত এবং দাওয়াতের কাজ করে যাচ্ছেন, তারা কি আপনি তাদেরকে কি যে কোনো আন্দোলনে বিক্ষোভে আপনার সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক ভালো হোক মন্দ হোক ইসলামিক হোক সাধারণ হোক কোনো ধরনের আন্দোলনে বা এ ধরনের কোনো কাজে তাদেরকে আপনি আদৌ পান, তাদেরকে আপনি প্রশ্ন তোলার সুযোগ রয়েছে? অতএব সবাইকে টেনে কেন এক জায়গায় নিতে হবে? অনেকে এমনভাবে প্রশ্ন করেছেন যে আপনারা রাস্তায় কেন ওখানে বসে আছেন, কেন ভাবখানা এমন যে আমরা আপনাদেরকে রাস্তায় যেতে বলেছি এরপর আমরা ঘরে বসে আছি, মূলত বিষয় তো এরকম নয়। আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব ধরনের যোগ্যতা দিবেন না, কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার কতটা যৌক্তিক অযৌক্তিক ভালো মন্দ উপকারী অনুপকারী এগুলো অ্যানালাইসিস করে মন্তব্য করার সময় সময় সাপেক্ষ ব্যাপার হয়। অনেকে মনে করেন যে সব বিষয়ে কথা বলেন তাহলে এই বিষয়ে কথা বলেন না কেন, এটা একটা ভুল ধারণা। আমরা সব বিষয়ে কথা বলি না, বহু বিষয় আছে যে বিষয়গুলো কথা বলার সুযোগ পাই না। যেমন রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরেছে, সেখানে আপনার বহু মানুষ হতাহত হয়েছেন, আমাদের মিডিয়াগুলো একেবারে নীরব দর্শকের, অনেকটা নীরব দর্শকের মতোই ভূমিকা পালন করেছে, দায় সারা গোছের নিউজ করেছে, অথচ এত বড় মেসাকার হলো। যারা তথাকথিত মানবতাবাদের কথা বলে তাদের মানবতা কিন্তু এখানে দেখা যায়নি, কারণ তারা মুসলিম, তারা রোহিঙ্গা, তারা মুহাজির। সেজন্য এ বিষয়ে আমাদের কথা বলার অনেক প্রয়োজন ছিল, দরকার ছিল, কিন্তু পারিবারিক পেরেশানি, ছেলের অসুস্থতা, নিজেদের নানা রকমের টেনশন, এগুলোর কারণে আমরা সময় করতে পারিনি। এরকম বহু ইস্যু আছে যে বিষয়গুলোতে আমাদের কথা বলা দরকার, অথচ কথা বলতে পারছি না। কিন্তু আপনি কথা না বলার কারণে একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন যে তাহলে আপনার মনের ভিতরে এটা আছে, আপনি অমুককে খুশি করতে চান, তমুককে বেজার করতে চান না, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয় যে কারোর অন্তরে হাত দিয়ে দেওয়া, এটা শুধু আমার বিষয় নয়, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। প্রিয় ভাই আমার, আপনি যদি মুসলিম হয়ে থাকেন অন্য মুসলিমের নিয়ত সংশ্লিষ্ট বিষয়ে আপনি কীভাবে হাত দেন? তার উদ্দেশ্য ভালো হতে পারে, ভালো উদ্দেশ্যে এক একজনের কর্মপন্থা এক এক রকম হতে পারে, আপনি কীভাবে সে বিষয়ে বিরূপ মন্তব্য করতে পারেন, কটু মন্তব্য করতে পারেন? আপনি যদি মনে করেন যে তার মনে এটি রয়েছে, তিনি এই উদ্দেশ্যে এটি করছেন, তাহলে এটা আপনার মূর্খতা ছাড়া আর কিছু নয়, আপনি তো মনের মালিক নন। অতএব সাহাবায়ে কেরামকে যেরকম রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করেছেন এই বলে হাল্লা শাকাক তাকালবা, তুমি যে ব্যক্তির মুখের কথাকে তার মুখের কথা মনে করে অন্তরের কথা নয় মনে করে অভিযোগ করেছ, তুমি কি তার অন্তর কেটে দেখেছ, ফেলে দেখেছ? অতএব কোনো মুসলিম সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বেঁচে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে তো আপনাকে আপনার বিষয়ে জবাবদিহি করা হবে, আমার বিষয়ে জবাবদিহি করা হবে না। অতএব আপনি আমাকে নসিহা করতে পারেন, কিন্তু আমাকে তো আপনি জবাবদিহি করতে পারেন না, এবং আমার বিষয় নিয়ে আপনি এত অরিড হওয়ার তো কোনো কারণ নেই। আজকাল আমরা নিজেদের নিয়ে যতটা ভাবি অন্যকে নিয়ে তার চেয়ে বেশি ভাবি, অথচ একজন জান্নাত প্রত্যাশী মানুষ এর কাজ হলো নিজেকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে সংশোধন করা, অন্যকে নসিহা করা। সেখানে আমরা অন্যদের ভুল ধরাধরি নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই বা নিজেদেরকে নিয়ে আমরা খুব একটা ভাবি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি কোনো একটা কাজ করবেন, সে কাজটা তো ওহি নয়, আপনি একটা আন্দোলন ডাক দিলেন, সে আন্দোলনে আমাকে সামিল হয়ে যেতে হবে, সে আন্দোলন এর ভালো মন্দ উপকারী অনুপকারী একটা সুদূর প্রসারী প্রভাব সার্বিক বিবেচনা করে আমি সেটাকে সেইভাবে করার ব্যাপারে একমত নাও তো হতে পারি। আপনি বলবেন একমত না হলে সেটাও বলেন না, সেটা বলার পরে বলা ছাড়া নীরবতার কারণে যে পরিমাণ বিষোদ্গার এবং যে পরিমাণ আপনার চরিত্র হনন
আমাদের কিছু ভাইরা করে থাকেন, যদি আমরা সে বিষয়ে ওই সময় মন্তব্য করতে চাই সেটা হজম করার মতো ক্ষমতা তাদের থাকবে না। অতএব যে কথা বলার পর মানুষ হজম করতে পারবে না সেই কথা বলার চাইতে চুপ থাকা ভালো। এরকম সিচুয়েশনে যেখানে আমি আসলে খুব গভীরভাবে বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখি না, সেখানে নীরব থাকাই ভালো। সব বিষয়ে আমাদের কথা বলতে হবে। এদেশে অনেক সিনিয়র উলামায়ে কেরাম আছেন। যদি এমন হতো যে সমস্ত সিনিয়র উলামায়ে কেরাম বের হয়ে পড়ার জন্য আন্দোলন ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ করেছেন, এরপর আমরা নির্দেশ অমান্য করেছি, অথবা সমস্ত উলামায়ে কেরাম একদিকে, আমরা একা একদিকে, তাহলে আপনি কথা তুলতে পারতেন। সিনিয়র উলামায়ে কেরাম মধ্যে থেকে কেউ কি বলেছেন উল্লেখযোগ্য পাঁচজন আলেমের নাম বলা যাবে যে দেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন, এরকম কোনো উলামায়ে কেরাম কি বলেছেন নেমে পড়তে, তাদের নির্দেশনা আমরা লঙ্ঘন করেছি বা ঐক্যবদ্ধভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এরকম কিছু কি হয়েছে, হয়নি? তারপরেও এই বিষয়গুলো নিয়ে আপনার নিয়তের মধ্যে হাত দেওয়া এবং আপনার বাজে মন্তব্য করা, এগুলো আমাদের দীনই বৈকল্য এবং দীনই ব্যাপারে আমাদের উদাসীনতার প্রমাণ, এছাড়া আর কিছুই নয়। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকার তৌফিক দান করুন, অন্যকে অভিযোগ করার চাইতে। পরামর্শ অবশ্যই দিতে হবে, নসিহা অবশ্যই করতে হবে। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। এরপর